আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। যে পরিমাণ জমি দলিলে আছে, খতিয়ান আছে, কিন্তু ওই পরিমাণ জমি আপনার নকশাতে নেই, তাহলে আপনি কি করবেন এবং আপনার করণীয় কি? একটা জমির পরিপূর্ণ দিক যদি আমরা বিবেচনা করি, পরিপূর্ণ বিষয় হচ্ছে দখল, দলিল, খতিয়ান, তারপর হচ্ছে ম্যাপ বা নকশা। কারণ একটি জমি আপনি যখন ক্রয় করবেন, একটি জমির মূল ভিত্তি হচ্ছে চারটি বিষয়ের উপর। সে চারটি বিষয় হচ্ছে দখল, দলিল, খতিয়ান এবং ম্যাপ বা নকশা। এই চারটি বিষয় যদি একটি অপরের সাথে সমন্বয় থাকে, তাহলে আমরা বলি আপনার সম্পত্তির শতভাগ ঠিক আছে এবং আপনার সম্পত্তির মালিকানা ঠিক আছে। তার মানে জমিতে কোনো ধরনের সমস্যা নেই, কোনো ধরনের ঝামেলা নেই। দলিল, খতিয়ান, ম্যাপ বা নকশা অনেক সময় আমরা একটার সাথে আরেকটাকে মিল দেখি না, অনেক সময় একটার সাথে আরেকটা অমিল থাকে। বিষয় হচ্ছে এটা হচ্ছে আমার একটা জমি, 20% মালিকানায় আমি রয়েছি এবং উক্ত জমিনের দলিলে খতিয়ানে সকল জায়গায় 20% আছে, এবং জমি যখন মাপতে যাই তখন দেখি আমার জমিতে সম্পত্তি কম আছে। এই নকশার এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করে থাকে, আমার দলিলে জমি ঠিক আছে, আমার খতিয়ানে ঠিক আছে, কিন্তু আমার নকশায় গিয়ে আমি জমি পরিমাণ কম পাই। যে 20% জমি আপনার, এই জমির টিএস একটি দাগ নাম্বার আছে, উক্ত দাগে মূলত আপনার দলিল এবং খতিয়ানে জমি আছে 20%, কিন্তু সিএস খতিয়ানের আপনার যে দাগ, উক্ত দাগে জমি আছে 18%। তার মানে এখানে আপনার 2% জমি কমে গেল। তাহলে এই 2% জমি কোথায় গেল? দলিল এবং খতিয়ান সবকিছুতে 20%, কিন্তু আমার নকশায় গিয়ে আমার জমি আছে 18%। সিএস নকশা যদি কম থাকে, তাহলে আপনি ওই জমি আর পাবেন না, কারণ সিএস নকশা হচ্ছে সর্বপ্রথম যে জরিপ হয়েছে ওই জরিপকৃত নকশা। ধরলাম আপনার সিএস নকশায় জমি ঠিক আছে, কিন্তু আরএস নকশায় জমি হয়ে গেছে কম। আপনার সিএস নকশায় 20% ছিল, কিন্তু আরএস নকশা এসে জমির পরিমাণ দাঁড়িয়েছে 18%। আপনার সিএস দাগ কেটে আরএস দাগ হয়েছে অন্য আরেকটি দাগে, কিন্তু এই দাগে আপনার জমি এখন কম আছে, কিন্তু আগের সিএস খতিয়ানের এবং সিএস ম্যাপে এবং নকশায় আপনার জমির পরিমাণ 20% ছিল, কিন্তু আরএস দাগে এসে আপনার জমির পরিমাণ দাঁড়িয়েছে 18%। আপনি দেখবেন আপনার জমির আশপাশে কোনো সরকারি প্রতিষ্ঠান আছে কিনা, কিংবা কোনো রাস্তা, হালট, স্কুল, কলেজ, অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান আপনার জমির পাশে, আপনার জায়গার পাশে আছে কিনা। যদি এরকম কিছু থাকে, তাহলে আপনি বুঝবেন আপনার জমি রাস্তায়, হালটে বা সরকারি অন্য কোনো প্রতিষ্ঠান থাকলে ওখানে আপনার জমি যে অংশটুকু কম আছে ওই অংশটুকু কেটে নিয়ে গিয়েছে। যদি এমন কিছু আপনার জমির আশপাশে না থাকে, তাহলে আপনার জমি কেন কমলো? তাহলে অবশ্যই আপনার জমিটি আপনার পার্শ্ববর্তী কোনো জমিতে ঢুকে পড়েছে। ধরুন আপনার জমি 20%, কিন্তু আপনার পার্শ্ববর্তী জমিতে তার জমি ছিল 25%, কিন্তু আপনি যখন মাপ দিচ্ছেন, মাপ দেওয়ার পর দেখা গেল ওনার সম্পত্তি 25%-এর জায়গায় 27%। তার মানে আপনার জমিটি পার্শ্ববর্তী মালিকের জমিতে ঢুকে পড়ছে। এখন আপনার দাগ, যে দাগটি আছে এবং পার্শ্ববর্তী জমির যে দাগ আছে, তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী জমির মালিকের দাগের বিরুদ্ধে কেস করে নতুন একটি খতিয়ান করে নিবেন। আপনার যে 2% কম আছে, আপনার 2% জমির জন্য মামলা করে 2% জমির নামে নতুন একটি খতিয়ান তৈরি করে নিতে পারবেন। এর জন্য আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে। আপনি আদালতে গিয়ে মামলা দায়ের করবেন আপনার পার্শ্ববর্তী জমির মালিকের নকশার দাগের বিরুদ্ধে। আদালতে মামলা করার পর আদালতের সকল কার্যক্রম পরিপূর্ণ বা কমপ্লিট করে আদালত যদি মনে করে আসলে আপনি জমিটি প্রাপ্য, তাহলে আদালত আপনার পক্ষে রায় দিবে, এবং যদি আপনি আদালতের জাজমেন্ট বা ডিক্রি পেয়ে থাকেন, তাহলে আপনি উক্ত রায়ের বা উক্ত আদালতের ডিক্রির কপি নিয়ে সংশ্লিষ্ট ডিসি অফিস, এসিডেন্ট অফিস, আপনার এলাকার ভূমি অফিসে গিয়ে আপনার নতুন ভাবে খতিয়ান তৈরি করে নিতে পারবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করার নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।